আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিবেশ আমাদের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব আমাদের। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নীলফামারী জেলা ইউথ ফার্ম ইউদের হাঙ্গার নীলফামারী এর আয়োজনে জলঢাকা ও ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 150টি বৃক্ষরোপণ সম্পূর্ণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, আরও উপস্থিত ছিলেন ইউথ লিডারগণ। বাস্তবায়নে তরুণের স্বপ্ন ইউথ ড্রিম নীলফামারী, এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সাবেক সমন্বয়কারী নুরুজ্জামান সরকার, আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী এটিএম জাহাঙ্গীর কবির, আরও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম জয়েন্ট সমন্বয়কারী সেলিম রেজা,